Dear audience, welcome to my new video. আজ আমি পুরুষ ভাইদের জন্য ইডিস্টা ওষুধটি নিয়ে আলোচনা করব। এটি একটি মূলত সেক্সুয়াল ওষুধ। তো সেক্স লাইফ একটি মধুময় লাইফ, আর এই সেক্স এর সমস্যা নেই খুব কম সংখ্যক লোকে আছে আমাদের সমাজে। পুরুষদের অনেক চাহিদা থাকে, তার থেকেও বেশি চাহিদা থাকে আমার সোনামণি আপুদের, কিন্তু তা আমার ভাই বা দাদারা পূরণ করতে পারে না। যৌন জীবনে খুবই হতাশ, স্ত্রীকে তৃপ্তি দিতে পারছে না, আপনি আউট হয়ে যাচ্ছেন কিন্তু আপনার সঙ্গিনীর সেক্স পাওয়ার থেকে যায়, অথবা পেনিস ছোট হয়ে যায় সেক্স করতে গেলে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, ওষুধটি কখন কেন কিভাবে খাবো এবং এটি কোন কোম্পানির ও কোন জেনেরিক। আবার বলতেছি, ওষুধটির নাম হচ্ছে ইডিস্টা 2.5 মিলিগ্রাম। এটি ইউনিমেড ইনহেল কোম্পানি বাজার করে থাকে। এটির জেনেরিক নাম হচ্ছে টাডালাফিল। আমরা এটি কখন সেবন করব তা জেনে নিই। ইরেকটাল ডিসফাংশন রোগে এটি নির্দেশিত। ইরেকটাল ডিসফাংশন হচ্ছে ইংরেজি শব্দ, এটি অর্থাৎ যৌনাঙ্গ শক্ত হয়ে দাঁড়ায় না কিন্তু মিলন করতে খুবই ইচ্ছা মনে, এই সমস্যায় এই ওষুধটি গ্রহণ করতে পারবে। আবারও অনেকের লিঙ্গ দাঁড়ায় কিন্তু বেশি সময় সেক্স করতে পারে না, 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে আউট হয়ে যায়, তখন এটি তারা গ্রহণ করতে পারবে। যাদের পেনিস একদম শক্ত হয় না বা লিঙ্গে রক্ত কম চলাচলের ফলে পেনিস শক্তই হয় না, তাই পেনিসকে শক্ত করতে এই ওষুধটি গ্রহণ করা যাবে। যারা 20 থেকে 30 মিনিটের উপরে সহবাস করতে চান এটি তাদের জন্য নির্দেশিত। যারা অল্প কিছু সময় করলে বীর্য চলে আসে, এতে করে আপনার পার্টনার মজা পায় না, এটি তারা সেবন করতে পারবেন। তো এখন আলোচনা করব এটির সেবনবিধি সম্পর্কে। তার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো প্লিজ যারা করেন না করে ফেলুন এবং একটি লাইক করে পাশে রাখবেন। তো এখন আলোচনা করবো এটি সেবন কীভাবে করব, কখন কখন আমরা এই ওষুধটিকে কী ডোজে সেবন করব, এটি শেষ পর্যন্ত শুনবেন। যাদের লিঙ্গ দাঁড়ায় না বা তাড়াতাড়ি বীর্য আউট হয়ে যায়, তারা ইডিস্টা 2.5 মিলিগ্রাম প্রতিদিন রাত্রে একই সময়ে যে সময়ে খাবেন ওই সময়ে খাবেন, একটি করে বা যৌন মিলনের আধা ঘন্টা বা 1 ঘন্টা পূর্বে সেবন করবেন। আর যারা হঠাৎ করে মন চাইলে একটু টাইমিং বাড়াইতে চান, অথবা যারা বাইরে থাকেন কয়েক এক সপ্তাহের মধ্যে একবার আসেন, তারা যদি টাইমিং বাড়াতে চান তাহলে তারা 10 মিলিগ্রাম বা 20 মিলিগ্রাম সহবাসের 1 ঘন্টা আগে সেবন করবেন, অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন। তো এখন আলোচনা করব এটির সাইড এফেক্ট সম্পর্কে। সকল ওষুধেরই কম বেশি সাইড এফেক্ট রয়েছে, তেমনই এটিরও কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন মাথা ব্যথা, ক্ষুধা মন্দা, কোমর ব্যথা, পেশির ব্যথা, নাকের সর্দিজনিত প্রদাহ, নাক বন্ধ ইত্যাদি হতে পারে। তো ইডিস্টা 2.5 মিলিগ্রাম মেডিসিন সম্পর্কে এই পর্যন্ত আলোচনা থাকলো, এবং এটির দাম হচ্ছে প্রতি পিস ওষুধের 10 টাকা। তো অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন, আর এসব ওষুধগুলোর ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, কন্টিনিউ খেয়ে যাবেন না। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।